হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক সুস্থ এবং নিরাপদে আছেন। আপনার হাতে থাকা স্মার্টফোনের কল যদি আপনার অজান্তে অন্য কেউ অন্য কোনো নাম্বারে ফরওয়ার্ড করে রাখে, তাহলে ব্যাপারটা কিন্তু বেশ বিপজ্জনক, কারণ তখন আপনার নাম্বারে আসা সব ফোন কলগুলো কন্ডিশন ওয়াইজ তার ফোন নাম্বারে কিংবা সে যে ফোন নাম্বারে আপনার নাম্বারটা ফরওয়ার্ড করে রেখেছে সেখানে কিন্তু চলে যাবে। এতে করে দুই ধরনের বিপদে আপনি পড়তে পারেন। প্রথমটা হচ্ছে কারা কারা কখন আপনাকে কল দেয়, মানে কোন কোন নাম্বার থেকে আপনার কাছে কল আসে, সেই নাম্বারগুলো সে কিন্তু অনায়াসে দেখে নিতে পারে, আর এতে করে আপনার প্রাইভেসি এবং নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। আর দ্বিতীয়ত যেটা আছে সেটা হচ্ছে, কেউ যদি আপনার কল ফরওয়ার্ড করে রাখে তাহলে আপনার এই কল ফরওয়ার্ডিংয়ের মাধ্যমেই কিন্তু সে আপনার বিভিন্ন রকমের অ্যাকাউন্ট, স্পেশালি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যাক করে নিতে পারে। কারণ আপনারা অনেকেই হয়তো জানেন, ইমো, হোয়াটসঅ্যাপ এই টাইপের যে অ্যাকাউন্টগুলো আছে এগুলোর ভ্যারিফিকেশন কোড কিন্তু শুধু SMS-এর মাধ্যমেই আসে না, আপনি চাইলে মানে অপশন দিলে কল করেও কিন্তু কোডগুলো বলা হয়। সো আপনার নাম্বার যদি ফরওয়ার্ড করা থাকে অন্য নাম্বারে, তাহলে হ্যাকার কিন্তু এভাবে খুব সহজেই আপনার ওই অ্যাকাউন্টগুলোর কোড নিয়ে নিতে পারে এবং আপনার অ্যাকাউন্টগুলো হ্যাক হয়ে যেতে পারে। এখন আপনি কিভাবে বুঝবেন আপনার অজান্তে আপনার কল কেউ অন্য নাম্বারে ফরওয়ার্ড করে রেখেছে কিনা, এবং যদি করে থাকে তাহলে সেটা কিভাবে বন্ধ করবেন? আমার আগের কোনো একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে USSD কোডের মাধ্যমে, মানে কোনো একটা নাম্বার ডায়াল করে ব্যাপারটা দেখা যায়। বাট এই USSD কোড অনেক হ্যান্ডসেটে এবং অনেক অপারেটরে ঠিকমতো সাপোর্ট করে না বলেই আরেকটা সোজা অপশন আছে, যেটা এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর স্ক্রিনে যাওয়ার আগে একটু বলি, আমার এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনারা পাবেন এই টিউটোরিয়ালটার মতো আরও অনেক টিউটোরিয়াল এবং মোবাইল রিলেটেড বিভিন্ন রকমের টিপস অ্যান্ড ট্রিক্স। সো আপনি যদি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন, তাহলে আমার পরবর্তী নতুন ভিডিওগুলো দেখার জন্য ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন এবং ফেসবুক পেজটাকে ফলো করে রাখতে পারেন। এই কাজগুলো যারা করে ফেলেছেন, থ্যাংক ইউ সো মাচ। আর এই ভিডিওটা দেখে ভালো লাগলে কিন্তু লাইক মাস্ট। ওকে, আমি আমার ফোনের স্ক্রিনে চলে আসলাম। সরাসরি চলে যাবেন ফোনের সেটিংসে। আমি আমার ফোনের সেটিংসে চলে যাচ্ছি। সেটিংসের ওপরে যে সার্চ অপশনটা থাকে, এখানে গিয়ে টাইপ করবেন কল ফরওয়ার্ডিং। আমার এখানে দেখতে পাচ্ছেন কল ফরওয়ার্ডিং সেটিংস বলে একটা অপশন দেখাচ্ছে। আপনার ফোনে কল সেটিংস কিংবা কল ফরওয়ার্ডিং অনেক রকমভাবেই সেটিংসটা আসতে পারে। আর একটা জিনিস মনে রাখবেন, এই কল ফরওয়ার্ডিং অপশন কিন্তু যে কোনো ফোনেই আপনি পাবেন, মানে সেটা শাওমির ফোন হোক, রিয়েলমি হোক, স্যামসং, অপ্পো, ভিভো, যেটাই হোক না কেন, ইভেন বাটন ফোনেও কিন্তু কল ফরওয়ার্ডিংয়ের এই সেটিংসটা আছে। সো এই কল ফরওয়ার্ডিং সেটিংসের ওপর ট্যাপ করছি। এখানে একটু টাইম লাগবে, ও চেক করে দেখবে যে আমার কোনো কল ফরওয়ার্ড করা আছে কি না। নর্মালি কল ফরওয়ার্ডিংয়ের আন্ডারে চারটা অপশন থাকে। প্রথমটা হচ্ছে অলওয়েজ ফরওয়ার্ড, মানে এখানে যদি কোনো নাম্বার দেওয়া থাকে তাহলে আপনার নাম্বারে কেউ ডায়াল করলে অলওয়েজ ওই নাম্বারটাতে চলে যাবে। তারপরেরটা হচ্ছে ওয়েন বিজি, মানে এখানে যদি কোনো নাম্বার দিয়ে ফরওয়ার্ড করা থাকে তাহলে আপনার ফোনে আপনি যখন কারোর সাথে কথা বলছেন তখন যদি কোনো ফোন আসে তাহলে সেটা ফরওয়ার্ড হয়ে অন্য নাম্বারে চলে যাবে। এরপর তিন নাম্বারে যেটা আছে সেটা হচ্ছে ওয়েন আনআনসার্ড, মানে আপনার কাছে যদি কোনো কল আসে এবং আপনি যদি সেটা কেটে দেন তাহলে যে নাম্বারটাতে ফরওয়ার্ড করা আছে সেই নাম্বারে কলটা চলে যাবে। আর একদম নিচেরটা হচ্ছে ওয়েন আনরিচেবল, মানে যখন আপনার ফোন অফ থাকবে কিংবা নেটওয়ার্ক পাবে না, তখন যদি কেউ আপনাকে ফোন করে তখন ফরওয়ার্ডেড নাম্বারটাতে কলটা চলে যাবে। আমার এখানে দেখতে পাচ্ছেন ওপরের দুটাতে অফ শো করছে, মানে এখানে কোনো কিছু ফরওয়ার্ড করা নেই, কিন্তু নিচের দুটাতে দুটো নাম্বার দেখাচ্ছে। সো আপনার এই অপশনগুলোতে যদি কোনো নাম্বার অ্যাড করা থাকে এবং সেটা যদি আপনি অ্যাড না করে থাকেন তাহলে সেটা অফ করে দিবেন। আমি এক্সাম্পলের জন্য এখানে কিন্তু ওয়েন আনআনসার্ড যে অপশনটা আছে সেখানে একটা নাম্বার দিয়ে ফরওয়ার্ড করে রেখেছি। এখন এটা কিভাবে অফ করবেন যদি আপনার ক্ষেত্রে কোনোটাতে থাকে সেটা এখন দেখিয়ে দিচ্ছি। জাস্ট ওই অপশনটার ওপর ট্যাপ করবেন, তারপরে এখানে দেখতে পাচ্ছেন টার্ন অফ বলে একটা অপশন আছে। আপনার ফোনে শুধু অফ অপশন থাকতে পারে কিংবা
স্টপ অপশন থাকতে পারে জাস্ট এটা টার্ন অফ করে দিবেন আমি টার্ন অফ করে দিচ্ছি এখন দেখতে পাচ্ছেন আমার এখানে অপরের তিনটা অপশনেই অফ দেখাচ্ছে মানে আমার কল কিন্তু কোনোটাই ফরওয়ার্ড করে না বাট একদম নিচের যে অপশনটা আছে when unreachable এখানে দেখতে পাচ্ছেন একটা বাংলা লিংক নাম্বার দেখাচ্ছে যেটা কিনা নরমাল নাম্বারের মতো না একটু ছোট নাম্বার মানে এটা 7 ডিজিটের একটা নাম্বার এটা আসলে মিস কল অ্যালার্ট ব্যবহার করলে এখানে আপনি আপনার অপারেটরের একটা নাম্বার দেখতে পাবেন আমার এই সিমটা যেহেতু বাংলা লিংকের এবং আমি মিসড কল অ্যালার্ট ব্যবহার করি সো আমার এখানে এই নাম্বারটা আছে এটা নরমাল আর আরেকটা জিনিস একটু মাথায় রাখবেন কখনো যদি কোনো পরিচিত কিংবা অপরিচিত যেই হোক না কেন কাউকে যদি আপনার ফোনটা ব্যবহার করতে দেন তখন সে ফোন ফেরত দেওয়ার পর আপনি একটু এভাবে চেক করে নেবেন কারণ কার মনে কি আছে সেটা কিন্তু বলা যায় না ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন আপনাদের সাথে আমার দেখা হবে পরের ভিডিওতে ইনশাআল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ